এই সিলেক্টেড অবস্থায় আমাদের এখানে বড়াই আছে, ছোটাই আছে, বড়াই
যেভাবে বলা হবে। এখন লেখাটা কত সাইজ সাইজ আছে বলো তো? 36 বিভিন্ন প্রকার স্টাইলে আমাদের লেখাগুলো থাকবে। আমরা এটাকে নাম করে দিলাম, আমাদের লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে সাজাতে পারি আমরা। এখানে মন করতে হবে যেটা আছে অ্যালাইন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যালাইন অ্যালাইন কয় ধরনের অ্যালাইন আমরা পেয়েছি এখানে? চার ধরনের অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন জাস্টিফাইড। দেখো এই লেখাটাকে পুরো পুরো আছে আমাদের কোন অ্যালাইনে আছে বলো তো? অ্যালাইন লেফট বাম দিকে না? যদি আমি এটাকে এই এখানে নেই, দেখো দুদিকে চলে আসছে লেখার আরো যদি অনেক কিছু হতো তাহলে এরকম থাকতো না, এটা নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে লেখাটা আছে। ঠিক আছে, এ হলো গুরুত্বের কাজ। আর এখানে আরো বিভিন্ন প্রকারের এইটা হলো আমাদের লেখার মধ্যে মাঝখানে গ্যাপ সৃষ্টি থাকা, আমি যতই তিন সিলেক্টেড করার কারণে এখানে মাঝখানে আমাদের অনেক গ্যাপ সৃষ্টি হয়েছে। দেখছো আর যদি এক দেখো কি হয়, লেখার মাঝখানে যে গ্যাপটা ছিল ওটা কি আছে এখন? তাই এটাকে বলা হয় লাইন স্পেসিং। লাইন স্পেস দেওয়া এটাকে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। ঠিক আছে, তারপরে এখানে আরো কিছু কাজ আছে, লক্ষ্য করি এখানে আছে কিছু চিহ্ন, মানে বিভিন্ন প্রকারের নাম্বার। হ্যাঁ, নাম্বারিং লাইব্রেরি যেটাকে বলা হয়, এই তুমি যেটা আমরা যে প্রশ্ন তৈরি করি বিভিন্ন প্রকার প্রশ্ন তৈরি করতে আমরা একটু ব্যবহার করে থাকি। এটা ঠিক এটি অবস্থা নাম্বারিংয়ের জন্য এটা আমরা কি করি ব্যবহার করে থাকি। দেখো এগুলো আমরা এভাবে ব্যবহার করে থাকি, আর এটা ব্যবহার করতে এভাবে দিয়ে ব্যবহার করি। আর এখানে তেমন কিছু নাই, রিসেন্ট টাইম ইভেন্ট, আর একটা হলো তোমার ইনক্রিজ ইন্ডেক্স, অর্থাৎ আছে যে কালারে তুমি নিতে চাও যে কালার সিলেক্ট করলে হয়ে যাবে। আর এই অংশটাকে বলা হয় স্টাইল গ্রুপ, যেটা হোম বাটনের হোম ট্যাবের অধীন স্টাইল গ্রুপ। এই দুটো অর্থাৎ এখানে বিভিন্ন প্রকারের স্টাইল লেখা হয়। ঠিক আছে, আমরা এখন যে লেখাটা আছে এই লেখা কোন মোডে আছে? নর্মাল মোডে, ঠিক না?
আর এটা যদি এখন কেমন হয়ে যায় এখন তো দেখো না দেখো আর যদি এটা যদি দেখো কেমন হয় এটা যদি কেমন হয় এটা যদি কেমন হয় এক একটা এক এক ধরনের স্ট্রাইক এখানে আরো আছে ডকটর বলছে তোমরা যে তোমাদের পছন্দ হলে তোমাদের দেখা বিষয়টা করো সেভাবে তোমরা করতে পারো ঠিক আছে আমার কথা কি বুঝছো জি স্যার আমরা নরমাল মোডে রাখলাম হ্যাঁ আমাদের লেখাটারে নরমাল মোডে নিয়ে গেলাম আবার এই হলো তোমার হোম পেজে বিভিন্ন কার্যক্রম এই সমগ্র নামটাকে কি বলা হয় গত ক্লাসে বলেছিলাম টাইটেল বা কি বলা হয় টাইটেল এই সমগ্র নামটি বলা হয় আর এই এগুলো হলো বিভিন্ন ট্যাব বা মেনু আর প্রত্যেকটা ট্যাব বা মেনুর মধ্যে কি থাকে রিবন থাকে কি থাকে রিবন এগুলো হলো রিবন কি থাকে রিবন যেমন ইনসার্ট রিবন আমরা কোন কিছু লেখার সময় এটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তুমি এখানে কিছু লেখছো না লেখার পর যদি এখানে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের কি হয়ে যাবে তোমার বলে কোনো কাজ তুমি হঠাৎ করে কি করে ফেলছো বুঝে পারছো এখন তোমার এই কাজটা আবার তুমি নিয়ে আসতে চাও তখন তুমি কি করতে পারো এই কন্ট্রোল ধরে জেন দিলে আমরা অবস্থা ক্লিয়ার কথা কি বুঝতে পারলাম আর এই যে এখানে যে এটা দেখা যায় এটা এগুলাকে বলা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আচ্ছা দেখ এই হলো সাধারণ আলোচনা তোমার হোম পেজে আমরা আগামী ক্লাসে ইনসার্ট নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আর তাহলে আমরা যে কাজগুলো শিখেছি এখন যা কিছু দেখেছি একটু অনুশীলন করলে আশা করি আমরা ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।